মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ দিনাটা 1 নম্বর ব্লকের মাতালহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন বর্মন, অবর বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, ক্রীড়া পরিচালন সমিতির সম্পাদক শিবেন্দ্রনাথ রায় সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ওই ক্রীড়া প্রতিযোগিতায় 25টি স্কুলের প্রায় 450 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল।